অনেক রকম ভাবে খেয়েছেন, একবার এরকম ভাবে শাক বানিয়ে দেখুন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নটে শাক চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নটে শাকগুলো, সাদা নটে ডাঁটার যে শাকগুলো, সেগুলো আমি একটি একটি করে বেছে নিচ্ছি। এবার এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। এগুলো আমি শাকগুলো কেটে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। একটু আমি হলুদ দিই, শাকের মধ্যে যে জীবাণু থাকে নষ্ট হয়ে যায়। এবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখি অল্প আমার একটু জল আছে। এখানে আমি একটি কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষে এটা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা এক মিনিট নাড়াচাড়া করে নেব, ফুটিয়ে নেব। এক মিনিট আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেল নটে শাকের চচ্চড়ি বা ভাজা। আমার এই শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।